ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার দলের প্রথম বক্তা যখন অবহেলাকে সংজ্ঞায়িত করে গেলেন, তখন প্রতিপক্ষের প্রথম বক্তা বিতর্কের এই মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু তার মন হয়তো ছিল অন্য কোথাও। তাই তো তিনি বারবার ভিন্ন ভিন্ন সুরে একই গান গেয়ে প্রমাণ করার চেষ্টা করে গেলেন যে সন্তানের মানসিকতাই নাকি বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার মূল কারণ নয়। অবহেলার সংজ্ঞায় যেখানে বলছে অবহেলা হচ্ছে প্রদত্ত পরিস্থিতিতে যত্নের অভাব এবং ইচ্ছাকৃত অসতর্কতা, অর্থাৎ বৃদ্ধ প্রতিপক্ষ অবহেলার প্রশ্ন আসে তখনই যখন আপনি পূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার বৃদ্ধ পিতামাতার যত্নের প্রতি ছিলেন উদাসীন। যে ছেলেটি শুধুমাত্র টাকার অভাবে বৃদ্ধ পিতামাতার চিকিৎসা করাতে পারছেন না, তার মনের ভিতর জমে থাকা কষ্ট বাইরে থেকে দেখা যায় না, আর সে কিন্তু আজকের বিতর্কের বাইরে বেশি বিতর্ক প্রতিপক্ষ। কারণ সে চেষ্টা করেও পরিস্থিতির শিকার, তার মানসিকতার কোনো দোষ নেই, আর অবহেলার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে পূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি তাদেরকে করেন উপেক্ষা, তখনই তাকে আমরা বলবো অবহেলা, যে আপনার মানসিকতারই সমস্যা বৃদ্ধ প্রতিপক্ষ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্তরের এই নিবেদন তো থাকে সব বাবা মায়ের। অথচ সারাটা দিনের ব্যস্ততা শেষে একটুখানি অবসর পেলেই যেখানে আমাদের ফেসবুক বা হিন্দি সিরিয়ালে ডুব দেওয়ার সময় হয়, সেখানে ফোন দিয়ে মাকে একবার জিজ্ঞেস করা হয় না মা ভালো আছে কিনা, বাবাকে জিজ্ঞেস করার সময়টুকু পর্যন্ত হয় না বাবা ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে কিনা। এখানে দুষ্টটা কিন্তু বিজাতীয় সংস্কৃতির দ্বারক ও বাহক হিন্দি সিরিয়াল বা ফেসবুকের আগে আপনার এই মানসিকতারই বিজ্ঞ প্রতিপক্ষ। একজন সুস্থ মানুষ সর্বোচ্চ 45-1 পর্যন্ত ব্যথার সম্মুখীন হতে পারে, আর সন্তান জন্ম দেওয়ার সময় আমাদের মায়েরা যে ব্যথার সম্মুখীন হয় তার পরিমাণ 56 এর কিছু বেশি, যা একজন সুস্থ স্বাভাবিক মানুষের উপর প্রয়োগ করা হলে অনায়াসে তার দৃষ্টি হাড় ভেঙে যাবে। সন্তানের জন্যই যে মায়ের সর্বস্ব বিসর্জন, সন্তান হয়ে যেন মায়ের প্রতি আমাদের নিষ্ঠুরতম আচরণ। আর এর পেছনে মানসিকতা যদি দায় না হবে, তাহলে কেন নারায়ণগঞ্জের ফতুল্লা শাসনগাঁও এলাকায় বরণ পোষণ থেকে বাঁচতে সন্তানদের দ্বারা বস্তাবন্দি অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া 80 বছরের বৃদ্ধ হাসিনা বেগম সেদিন মারা গেলেন? কেন জামির উদ্দিন নামের শতবর্ষী বাবা 5 ছেলে 4 জনের হাতেই মার খেয়ে আজ শয্যাশুই, যা 13 জুলাই 2018 প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল? পত্রিকায় প্রকাশিত এমন হাজারো হতভাগ্য হাসিনা বেগম বা জমির উদ্দিনের গল্প আপনাদের শোনাতে পারি বিজ্ঞ প্রতিপক্ষ, যারা জীবনযুদ্ধে হেরে গিয়েছিলেন। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, যারা জীবনযুদ্ধে হেরে গিয়েছিলেন শুধুমাত্র সন্তানের ভিন্ন মানসিকতার কাছে। এরপরও কি বলবেন, সন্তানের সেই পচে যাওয়া মানসিকতার চেয়ে বিভিন্ন পরিপার্শ্বিকতার অজুহাতকেই বড় করে দেখবেন? প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। প্রতিপক্ষের বক্তারা বলে গেলেন যে সন্তানরা এখন সময়ই পাচ্ছে না বাবা মার সাথে ব্যয় করার, অর্থাৎ ব্যস্ততার কারণে তারা সময় দিতে পারছে না তাদের বাবা মাকে। আসলে সত্যি কথা বলতে কি জানেন বিজ্ঞ প্রতিপক্ষ, এই পৃথিবীতে সময়ের অভাব বলতে কিছু নেই, সবকিছু নির্ভর করে আপনার প্রাধান্যের উপর। তাই তো দিন শেষে আপনার প্রাধান্য যদি পিতামাতা না হয়ে হয় টিভি সিরিয়াল বা নেটফ্লিক্স, তাহলে মানসিকতার দিকে আঙুল তো উঠবেই। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের বক্তারা আরো বলে গেলেন যে তারা মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবকেই দায়ী করে গেলেন, যার কারণে প্রভাবিত হচ্ছে মানসিকতা। মাননীয় সভাপতি, কোনো কিছুই তো আপনা আপনি দূষিত হয় না। এখন কেউ যদি ধূমপান করে বলে যে সিগারেটে থাকা নিকোটিনের কারণে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এখানে ধূমপানের কোনো দোষ নেই, তাহলে বিষয়টি কি নিতান্তই হাস্যকর নয় বিজ্ঞ প্রতিপক্ষ? প্রতিপক্ষের প্রথম বক্তার মতে বর্তমান সমাজের বাবা মার মদ্যাকার অশান্তি ঝগড়া ইত্যাদি দেখে অবহেলায় বড় হওয়া একটি সন্তান তো এগুলোই শিখবে। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, একই পরিবারে বেড়ে ওঠা 2টি সন্তানের মধ্যে যখন এক ভাই হয় সমাজে উচ্চ প্রতিষ্ঠিত আর এক ভাই হয় মাদকাসক্ত বেকার, তখন আপনি কি বলতে চাইছেন যে তাদের বাবা মা তাদের দুরকম শিক্ষা দিয়েছে? অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন, ভালো মন্দ বিচার করা মানসিকতা সে তো আপনারই হাতে। অবাক বিষয় কি জানেন বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা যখন এই মঞ্চে দাঁড়িয়ে বৃদ্ধ পিতামাতার অবহেলার কারণ হিসেবে বিভিন্ন নানা অজুহাত টেনে আনতে ব্যস্ত, তখনই সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মমতাজ মিয়া নামের একজন দরিদ্র রিক্সা চালক সম্পূর্ণ অপরিচিত একজন বৃদ্ধকে নিজের বাড়িতে নিয়ে এসে নিজের বাবার মতো করে যত্নান্তি করছে গত 5 বছর ধরে। রিক্সা চালক মমতাজ মিয়ার এই ঘটনা হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল, যেখানে অনেক উচ্চশিক্ষিত সচ্ছল ছেলেমেয়েরা অবহেলায় নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, সেখানে মমতাজ মিয়া একজন দরিদ্র রিক্সা চালক হয়েও এমন একটি মহৎ কাজ কি করে করতে পারলেন? তার তো ছিল না অর্থবিত্ত, শিক্ষা কিংবা উচ্চ সামাজিক অবস্থান, কিন্তু তবুও তা তিনি পেরেছিলেন, কারণ তার ছিল একটি উন্নত মানসিকতা, বর্তমান সময়ে যার বড় অভাব।
শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই, দূরত্ব, সময়ের অভাব, কাজের চাপ, সুশিক্ষার অভাব ইত্যাদি বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু দেয়াল মাত্র। মানসিকতাকে বদলালেই জাপ প্রেরণ সম্ভব। বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো কারণে কমতি হয় বা সন্তান অসামর্থ্য হয় সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলা করা হয় সেটি অবশ্যই সন্তানের মানসিকতারই সমস্যা। বার্ধক্য মানেই অসহায়িত্ব, একাকিত্ব, মৃত্যু বয় আর হাজারো রোগ ব্যাধির আনাগুনা। জীবনের যে সময়টাতে আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ বাবা মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের, তখন কেন আমরা আমাদের মানসিকতাকে কবর দিয়ে দূরে ঠেলে দেব তাদের? তাই চলুন বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা আমাদের মানসিকতাকে বদলাই, কারণ কোনো এক সময় আপনি আর আমি দুজনেই বার্ধক্যে পৌঁছাবো। পৃথিবীর সকল বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি।